I have been seeing in Bangladesh. Anyway, so এটা আমি Gear Gen BD থেকে এনেছি. Facebook এ একটা পেজ আছে Gear Gen BD. They are very authentic. তারা এভাবে খুব অথেন্টিক এবং অ্যাপল রিসিপ্ট অরিজিনাল অ্যাপল রিসিপ্ট আপনাকে প্রোভাইড করবে. তো তাদের কাছ থেকে এনেছি, উইদিন 7 ডেজ তারা এটা নিয়ে এসেছে. তো আমি এটা আজকে আনবক্সিং করব এবং একটা গেম খেলবো, পাবজি, যেটা আমি মাঝে মধ্যে খেলি. আই এম নট গুড ইন পাবজি প্লে, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট টু গিভ ইউ এ গুড ইম্প্রেশন. তো আমরা শুরু করা যাক. তো আমরা প্রথমে প্যাকেট খুলবো. এখন পর্যন্ত আমি প্যাকেটটা খুলিনি, আমি অফিস থেকে আসার সব পথে এটা তুলে নিয়ে এসেছি যখন এটা বাংলাদেশে আসলো. তারপরে আর কি, তো দিস ইজ দ্য থিং. তো আইপ্যাড মিনি সিরিজ, উপরের কভারটা খুবই সুন্দর করেছে. এই আইপ্যাড মিনি সিরিজের সাথে কিন্তু চার্জার দিয়েছে আপনাকে, টু পিন চার্জার. আমি আমেরিকান স্টাইল, আমেরিকান স্টাইলে আমেরিকান স্টাইল টু পিন চার্জার ইউজ করে. আর এটা হচ্ছে কিন্তু ইউএসবি সি টাইপ সি. এখানে কিন্তু লাইটিনিং কেবল ইউজ করা যাবে না, ইউএসবি টাইপ সি ইউজ করতে হবে. থান্ডারবোল্ট আপনি ইউজ করতে পারবেন, যেটা ম্যাকে টেকে সব জায়গায়, আবার বিভিন্ন জায়গায় আপনি যেমন ভিডিও এডিটিং করবেন, বিভিন্ন ভিডিও এডিটিং আপনার ক্যামেরা ইউজ করবেন, ওখান থেকে ভিডিও টিডিও নামানোর জন্য, এখানে ঢোকানোর জন্য, বিভিন্ন এডিটিং করার জন্য আপনার এটা লাগবে. তো আমরা এটা শুরু করতে যাচ্ছি. আমি প্রথমে প্লাস্টিকটা উঠিয়ে ফেলি. তো প্লাস্টিকটা উঠিয়ে ফেললাম, সুন্দর হয়েছে. তারপর এই প্যাকেটটা দেখা যাচ্ছে. আমি আমার একটা ছোট রুমে আছি, যেখানে আমি স্টাডি রুম, এখানে মাঝে মধ্যে গেম খেলি, যেন আমার ল্যাপটপ দেখা যাচ্ছে. তো মিনি সিক্স লেখা আছে এখানে, দেখেন মিনি মিনি লেখা আছে. তো দিস ইজ দ্য থিং. দেখেন প্যাকেজিং করেছে ওরা, প্যাকেজিংটা খুবই সুন্দর হয়েছে. তো এই ধরনের প্যাকেজিংটা কিন্তু খুবই চমৎকার. মাঝে মাঝে হয় কি, প্যাকেট অনেক সময় বাংলাদেশে যে ডিভাইসগুলো আসে, ডিভাইসগুলোর সাথে বক্স আসে না. তো যেহেতু আমি এটা সরাসরি প্রি অর্ডার করে এনেছি, এই জন্য এটা দেখা যাচ্ছে. বক্সটা অরিজিনাল, এক হাতে এটা যাচ্ছে. আইপ্যাড মিনি সিক্স, এটা কিন্তু 8.3 স্ক্রিন রেশিও, স্ক্রিনের যে 8.3 ইঞ্চ স্ক্রিন. তো দিস ইজ দ্য প্যাকেট. প্যাকেটের সাথে কী কী আছে এটা আমরা দেখি. প্যাকেটের সাথে একটা ছোটো বক্স দিয়েছে, ওখানে সম্ভবত অ্যাপলের কিছু লোগো টোগো আছে. সুন্দর, এটা আপনি যে কোনো জায়গায় লাগাতে পারবেন. অ্যাপেল মিনি সিক্স লেখা, মিনি মিনি লেখা. তো দিস ইজ দ্য চার্জার, ইটস ভেরি নাইস, লুক সো নাইস. অ্যান্ড অলসো এটা ইউজবি সি টাইপ সি কেবল ফর অ্যাপল. এখন রাইট নাও বাংলাদেশে, যত বাংলাদেশে এবং ওয়ার্ল্ডে যে অ্যাপল যে প্রোডাক্টগুলো লঞ্চ হচ্ছে, সবগুলো ইউজবি সি টাইপ সি কে ইয়ে করে আর কি, এটাকে সামনে এনে নিয়ে আসছে আর কি. ছোট বড় প্যাকেটে এটা আবার ঢুকিয়ে দিতে হবে. আসলে বিশেষ কিছু নেই এখানে, বিশেষ কিছু নেই. লোগো যেকোনো স্টিকারের মতো, এই স্টিকারটা যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন. অর্থাৎ ম্যাক পিসি অথবা ল্যাপটপ থাকলে ওখানে লাগাতে পারবেন, অথবা অন্য কোনো, অথবা আপনারা পিছনে আইপ্যাড মিনি সিক্সের পিছনের কাভার আপনারা ইউজ করতে পারবেন, দেখতে সুন্দর লাগবে. দ্যাটস ওয়াই ইট হ্যাজ বিন গিভেন ওভার দ্যাট. এখানে বেজেলগুলো একটু ছোট করেছে, আগে বেজেলগুলো ছিল খুব বেশি, 7.9 ইঞ্চি বেজেল ছিল, আগে 9 ইঞ্চি স্ক্রিন ছিল, এখন 8.3, যেটা একটা বড় একটা আপগ্রেড আমি মনে করি. আমি আপগ্রেডটা খুব বড় মনে করি. এনিওয়ে আমার বাংলাদেশে আমি ফার্স্ট টাইম ফিজিক্যালি আইপ্যাড মিনি সিক্সটা রিভিউ করছি. তো অনেক এখন অনেক কিছু দেখা হয়নি. তো উপরে হচ্ছে গিয়ে ভলিউম রক বাটন আছে, তারপরে হচ্ছে গিয়ে আপনার টাচ স্ক্রিন, টাচ স্ক্রিনটা আপনার উপরে দিয়েছে, এই যে উপরে আপনার হচ্ছে গিয়ে আপনার রাইট সাইডে. আর এটা হচ্ছে গিয়ে MMWave 5G সাপোর্টের জন্য. এটা কিন্তু আপনার সেলুলার ভার্সন না, এটা হচ্ছে গিয়ে 64 GB. আমি শুধু ওয়াইফাই ভার্সনটা কিনেছি, কারণ আমার আসলে দরকার নেই, কারণ আমি আইফোন 12 প্রো ম্যাক্স ইউজ করি. সো আমার আসলে সব ধরনের রিকোয়ারমেন্টস ওখানে ফুলফিল হচ্ছে. তো আলটিমেটলি এটা আমার একটা আগ্রহ ছিল, যেহেতু আইপ্যাড মিনি 5 আমি ইউজ করতাম আগে গেম খেলার জন্য. তো এটা আমি নিয়েছি আর কি, আপগ্রেড করে নিয়েছি. এটা ইউএসবি টাইপ সি, এই ক্যান সি ওভার দেয়ার. এখানে এই পাশে আর কোনো বাটন নেই. স্টিরিও সাউন্ডের জন্য বিভিন্ন অপশন আছে, তো আমি এটা ওপেন করতেছি. অ্যাপল লোগো দেখা যাচ্ছে, ওপেন হয়ে গিয়েছে. তো A15 বায়োনিক চিপটা কিন্তু অনেক ফাস্ট, এটা কিন্তু আপনারা রিভিউটা দেখে নিন. আপনাদের A15 বায়োনিক সম্পর্কে যদি জানতে হয় আপনারা গুগল করে নিন, আপনারা আই থিঙ্ক
আপনার রিকোয়েস্ট যা যা জানা দরকার সব জেনে যাবেন ওখানে, সব দেওয়া আছে ওখানে। বিভিন্ন লোকে বিভিন্ন আপনার ল্যাঙ্গুয়েজে আপনার হ্যালোটা লেখে, ওরা দেখেন যখন ওপেন হয় আইপ্যাড মিনি সিক্স তখন লেখা উঠে। এই প্রথম দিকে সেট আপ করার সময় একটু দেরি হয়, কারণ বিভিন্ন সেট আপ থাকে এবং হচ্ছে আপনি এর আগে যদি আইফোন অথবা আইপ্যাড ইউজ করে থাকেন ওখানকার যে ব্যাক আপ গুলো থাকে এগুলো এখানে আপনি ইচ্ছা করলে ইনস্টল করে নিতে পারবেন অথবা ব্যাক আপ গুলো এখানে আপনারা ইয়ে করে নিতে পারবেন। আমি আশা করি যে আপনাদের রিকোয়ারমেন্ট যেটা, এটা মানে আপনাদের যে আগে ব্যাক আপ এটা যে যে সময়ের মধ্যে হওয়া উচিত সে সময়ের মধ্যে হয়ে যায়। তো দেখেন এটা হচ্ছে স্পেস গ্রের কালার, কালারটা খুবই সুন্দর, দ্যাটস ওয়াই আমি আসলে এটাই অর্ডার দিয়েছি, কারণ এর আগে আমার যেটা ছিল এটা গোল্ডেন কালার ছিল। তো আমি মনে ভাবলাম যে এবার একটু কালারটা চেঞ্জ করি, তো স্পেস গ্রেটা বেশি কনভেনিয়েন্ট মনে হচ্ছে আমার কাছে, কালারটা খুব সুন্দর ভিভিড। ট্রাই করবো আপনাদেরকে ওটার ব্যাপারে হেল্প করার জন্য, ঠিক আছে।